বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যেই অন্যতম একটি পার্বণ হল পৌষ পার্বণ, যা পিঠে পার্বণ ও মকর সংক্রান্তি নামেও পরিচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। গ্রাম্য এলাকায় পৌষ সংক্রান্তির দিন নতুন ফসল বাড়িতে আসার পর সেই ধানের চাল দিয়ে পিঠে পুলি তৈরি করার মধ্য দিয়ে পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধানের চাল, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়ো, নারকেল দুধ আর খেজুরের গুড়ের। এদিন এমনই ছবি ধরা পড়ল বামুনগোলা ব্লকে, গ্রাম্য এলাকায়, যেখানে পিঠে পুলি তৈরিতে ব্যস্ত রয়েছেন পরিবারের সদস্যরা। পৌষ সংক্রান্তি, তাই আমরা ঢেঁকিতে গুড়ি কুটি, তারপরে সিতই পিঠে, ভাপা পিঠে, কুলি পিঠে, পুয়া ভরা, পাটি ধরা, ভাজা কুলি, এগুলো আমরা বানাই। আবার অনেক বাড়িতে পুরনো রীতি মেনে মহিলারা ঢেঁকিতে চাল কুটে তারা পুজো পার্বণের মধ্য দিয়ে পিঠে পুলি তৈরি করার কাজ শুরু করবে রবিবার। জানা যায় তারা এই সামগ্রী বেশ কয়েকদিন ধরেই তৈরি করতে ব্যস্ত থাকেন। সরা পিঠে, কুলি পিঠে, বাপা পিঠে, পাটি হাপটা, বড়া, সেই পিঠে, ঢেঁকিতে চাল ছাড়ছি, ঢেঁকি ছাটা পিঠা খুব ভালো হয়। তার সরকারি সবাই পূজা করব, বিভিন্ন ধরনের পিঠা বানাব। এখানে আমরা করতে থাকি প্রত্যেকবার, আমরা সাকরানির মধ্যে ঢেঁকিতে চাল ছেটে পিঠা তৈরি করি। তাই পৌষ সংক্রান্তি উদযাপনের প্রস্তুতি চলছে গ্রামে গ্রামে। তবে শুধু পৌষ সংক্রান্তির দিনই নয়, বাড়ির মহিলারা 7 দিন ধরে ব্যস্ত থাকেন পিঠে পুলির সামগ্রী তৈরি করতে। এখন তারই প্রস্তুতি গ্রাম বাংলা জুড়ে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।